হাজারো তরুণ তরুণীর ভিড়, লম্বা লাইন, উচ্ছ্বাস অপেক্ষা। রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ চিত্র রাজশাহী নগরীর পদ্মা নদীর টি বাঁধে। তারা সকলেই দেখতে আগ্রহী ডেভিল কমেট বা শিংওয়ালা ধূমকেতু। নাম যাই হোক, এই ধূমকেতুর দেখা মেলে প্রতি 71 বছর পরপর। 2095 সালের আগে আর দেখার সম্ভাবনা না থাকায় ক্ষণিকের জন্য হলেও দেখতে এসেছেন সবাই। রাজশাহী অ্যাস্ট্রোনমি সেন্টার ও বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শিংওয়ালা ধূমকেতু, বৃহস্পতি গ্রহ ও চাঁদ পর্যবেক্ষণ ক্যাম্পের আয়োজন করা হয়। আয়োজকদের ভাষ্য, এদিন সূর্যের সবচেয়ে কাছে অবস্থান করেছে ধূমকেতু 12P পঞ্চ ব্রুকস। জ্যোতির্বিজ্ঞানীরা যার নাম দিয়েছে ডেভিল কমেট বা শিংওয়ালা ধূমকেতু, এমন নামের কারণ সূর্যের কাছাকাছি ধূমকেতুটি দেখতে কিছুটা শিংয়ের মতো। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও দুইটা। সৌরজগতে আছি, আমার প্রতিবেশী গ্রহগুলো কি, উপগ্রহ কি, আমরা কি দেখি, মানে চারটা নয় খালি চোখে দেখা যায়, অনেক কিছু তোমরা দেখতে পাই না। টেলিস্কোপটা কি সেই সুবিধাটা এনে দেয়, যে হ্যাঁ দেয়। আরেকটা কী দেয়, একই সাথে একটা বিজ্ঞান মনস্ক মন দেয়, একটা মুক্ত ভাবনা দেয়, যে একটু তাহলে তো ভাবি দেখি কি। সত্য সত্য বিজ্ঞান ছাড়া তো অগ্রগামিতা সভ্যতার সাংঘাতিক রকম, মানে এটা ভাবাই যায়। বিকেল থেকে সন্ধ্যা অবধি অপেক্ষা করলেও আকাশে মেঘ থাকায় দেখা যায়নি সেই বিশেষ ধূমকেতু। তবে একই স্থানে শক্তিশালী টেলিস্কোপে পরিষ্কার চাঁদ দেখে হতাশা দূর করেন মহাকাশপ্রেমীরা। সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে, আর এমনি আমরা যখন দেখি তখন তো অত ভালো স্পষ্ট দেখা যায় না। আমি তো দেখতে পেলাম চাঁদের অর্ধেক অংশ, অর্ধেক অংশটুকুই দেখতে পারছি সুন্দরভাবে। আসলে এই ফার্স্ট টাইম দেখা তো অনেক ভালো লাগছে। ধূলিকণা, শিলা ও বরফ দিয়ে তৈরি ধূমকেতুটির ইতিহাস বেশ পুরনো। চীনা জ্যোতির্বিজ্ঞানীরা প্রথম 1385 সালে এ ধূমকেতু দেখতে পান। এরপর 1457 সালে দেখেছিলেন এক ইতালীয় জ্যোতির্বিদ। দুই জ্যোতির্বিজ্ঞানীর নাম অনুসারে এর নাম রাখা হয়। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী।